আজ আমাদের গন্তব্য মানাগ্রাম, যা চামোলি ডিস্ট্রিক্টে 10,500 ফুট উচ্চতায় অবস্থিত। বদ্রীনাথ ধাম থেকে 3 কিলোমিটার দূরে একটি পাহাড়ি গ্রাম, যার মেন জীবিকা ট্যুরিজম। উত্তরাখণ্ড গভর্নমেন্ট এই গ্রামটিকে ট্যুরিজমের ওপরে ডিপেন্ড করে রয়েছে। এখানে 100-এর মতন পরিবার আছে এবং এই গ্রামটি কিছু পৌরাণিক গল্প বহন করে চলেছে। এই গ্রামে 2টি প্রাকৃতিক গুহা রয়েছে এবং সরস্বতী নদী এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে, যা ভারতবর্ষে সরস্বতী নদীকে এখানেই দেখতে পাওয়া যায়। এটি চীন এবং তিব্বত সীমান্তে অবস্থিত। আগে একটি ভারতবর্ষের শেষ গ্রাম বলে পরিচিত ছিল, কিন্তু এখন এটি নতুন নামকরণ হয়েছে ভারতবর্ষের প্রথম গ্রাম। আমরা এখন ঢুকছি গণেশ গুফা, যেই গুহাতে বসে গণেশজি মহাভারত লিখেছিলেন এবং মহর্ষি ব্যাসদেব এখান থেকে 50 মিটার উপরে অবস্থিত একটি গুহাতে বসে রচনা করেছিলেন। এই গুহার সামনে দিয়ে সরস্বতী নদীও বয়ে চলেছে। মানুষ আসে, পুরোহিত মশাইরা এই গল্পটি শোনায়, গণেশজি সরস্বতী নদী এবং ব্যাসদেবের গল্প। পাণ্ডবরা এই গ্রাম হয়ে সরস্বতী নদীর ওপর দিয়ে একটি পুল বানায় ভীম। সেই ভীম পুলটির নাম পাথরটি একটি ফেলে, যে পুলটিকে ভীম পুল নামে পরিচিত, তার ওপর দিয়ে তারা চলে যায়। কথিত আছে ব্যাসদেব নদী গুহার সামনেই সরস্বতী নদী খরস্রোতা আবাস করে বইছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মহর্ষি ব্যাসদেব যখন মহাভারত রচনা করছিলেন, বলছিলেন এবং গণেশজি লিখছিলেন, গণেশজি শুনতে খুব অসুবিধে হচ্ছিল, তাই তিনি সরস্বতী নদীকে শান্ত হতে বলেন। সরস্বতী শান্ত না হয়ে আরও জোরে বইতে থাকে। গণেশজি অভিশাপ দেন যে তিনি যেন শান্ত হয়ে অন্তঃসলীলা হয়ে যায়। তাই আমরা দেখব ব্যাসদেবের গুহার সামনে সরস্বতী নদী খরস্রোতা এবং গণেশজির গুহার সামনে সরস্বতী একদম শান্ত, এবং পরে কেশব প্রয়াগে অলকানন্দার সঙ্গে মিশে সরস্বতী আর দেখতে পাওয়া যায় না, অন্তঃসলীলা হয়ে যায়, এবং পরবর্তীকালে সেটা এলাহাবাদে প্রয়াগে গিয়ে সরস্বতী বেরোয়। আমরা এখন চলেছি ব্যাসদেবের গুহার সামনে। টেম্পারেচার -6°, অক্সিজেনের পরিমাণও কম, এবং এই গুহার সামনে একটি 40 বছর ধরে একটি চায়ের দোকান রয়েছে। এই চায়ের দোকানটিরও নতুন নাম ভারতের প্রথম চায়ের দোকান। এটি হচ্ছে ব্যাসদেবের গুহা। এই গুহার মধ্যে ব্যাসদেবের একটি মূর্তি আছে। এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম চায়ের দোকান, যেখানে ভারতের পতাকাও আমরা দেখতে পাই। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, সকালে সোনালি রোদ পাহাড়ের বরফ পাহাড়ের ওপর পড়েছে। এখান থেকে 50 মিটার নিচে অবস্থিত সরস্বতী নদী, যার উদ্দেশ্যে আমরা এখন চলেছি। পার্কিং, মানাগ্রামের পার্কিং থেকে এই টোটালটা ঘুরে আসতে 3 কিলোমিটার মতন পায়ে হেঁটে রাস্তা। এই হচ্ছে সরস্বতী নদী, পান্না কালারের জলের রং, খরস্রোতা, যা ব্যাসদেবের গুহার সামনে, যার আওয়াজ আমরা দেখতে পাই, কিন্তু ঠিক গণেশজির গুহার সামনে সেই সরস্বতী নদী একদম শান্ত। সরস্বতী মূর্তি, লোকে মুখে বলে এই যে পাশ থেকে জলটি বেরোচ্ছে, এটি নাকি মানস সরোবর, লোকাল নামে অনবরত জলটা পড়ে যাচ্ছে। ভারতবর্ষের প্রচুর জায়গা এমন আছে যেখানে প্রচুর লোকমুখে নতুন নতুন গল্প রয়েছে। এই সরস্বতী নদী, যা খরস্রোতা পাহাড়ের মধ্য দিয়ে আসছে, এখান থেকে এইটুকু সরস্বতী এখান থেকে দেখতে পাওয়া যায়। জাস্ট 50 মিটার সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় পান্না কালারের জল, এবং গিয়ে কেশব প্রয়াগে গিয়ে অন্তঃসলীলা হয়ে যায়, আর সরস্বতীর অস্তিত্ব পাওয়া যায় না। সেখান থেকে অলকানন্দার সঙ্গে মিশে আবার অলকানন্দা, যা বদ্রীনাথ ধামের সামনে দিয়ে মিশে দেবপ্রয়াগে
ভাগীরথীর সঙ্গে মিশে গঙ্গায় রূপে পরিণত হয়। এটি হচ্ছে ভীম পুল। পাহাড়ের মধ্য দিয়ে সরস্বতী নদী বেরোচ্ছে। নীল আকাশ, পাহাড়ের ওপর বরফ, গণেশজির গুহার সামনে সরস্বতী একদম শান্ত। আর ওই দূরে কেশব প্রয়াগ, যেখানে অলকানন্দার সঙ্গে সরস্বতী মিশেছে। উপরের ডান দিক থেকে আসছে অলকানন্দা, আর নিচে থেকে এই পান্না কালারের জলের রং সরস্বতী শান্ত গিয়ে মিশে আবার অলকানন্দায়। উপরে সাদা পাহাড়, বরফের ওপর সোনালি রোদ সকালের। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দেবেন। Now we're going to go. Hey, now we're going to go.